প্রথমে আপনি আপনার জিমেলটি টাইপ করুন, এখানে আপনার যে জিমেলটিতে প্রবলেম হয়েছে সেই জিমেলটি এখানে টাইপ করুন। তো আমি আমার জিমেলটি এখানে টাইপ করে নিচ্ছি, আপনি আপনার জিমেলটি টাইপ করে নেবেন। তো জিমেলটি বসানো হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন এখানে জিমেলটি কমপ্লিট বসানো হয়ে গেছে। তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা আমাদের জিমেলের পাসওয়ার্ডটি বসিয়ে দেব। তো এখান থেকে আপনার জিমেলের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি টাইপ করে দেবেন। আমি আমার পাসওয়ার্ডটি টাইপ করে দিচ্ছি, আপনারা আপনাদের পাসওয়ার্ডটি টাইপ করে দেবেন। তো এখানে আমার পাসওয়ার্ড বসানো হয়ে গেলে, এখানে আমার পাসওয়ার্ড বসানো হয়ে গেছে, এখান থেকে আমি এখন নেক্সট ক্লিক করব। তো এখান থেকে নেক্সট ক্লিক করে দিলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার MI A1 একটা ফোনে নোটিফিকেশন আসছে। এইভাবে আপনারও এরকম একটা নোটিফিকেশন যাবে। তো এখান থেকে আপনি ইয়ার্স, এই দেখতে পাচ্ছেন আমার যে জিমেলটি রয়েছে সেই জিমেলে, তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আসছে নো ডোন্ট অ্যালাউ, তারপর আরেকটা লেখা রয়েছে ইয়েস ইটস মি। তো আমরা এখান থেকে ইয়েস ইটস মিতে ক্লিক করে দেব। ইয়েস ইটস মিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের জিমেলটা লগইন হয়ে যাবে। এটাকে বলা হয় টু সেট আপ ভেরিফিকেশন। আপনার একটি জিমেল যদি দুইটা ফোনে লগইন করে থাকে তো তখন কিন্তু এই প্রবলেমটা আসে। একটি জিমেল যদি দুইটা বা তিনটা চারটা ফোনে লগইন করা থাকে তখন কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে। তো আপনাদের যদি এরকম দুই তিনটা ফোনে আপনার জিমেলটা লগইন করা থাকে তো যেই ফোন থেকে পারমিশন চাইবে আপনি সেই ফোন থেকে পারমিশনটা দিয়ে দিলেই কিন্তু আপনার জিমেলটা লগইন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পারমিশন দেওয়ার সাথে সাথে আমার জিমেলটা কিন্তু এখানে লগইন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি যে জিমেলটাতে লগ ইন করছিলাম আমি সেই জিমেলটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে।